আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেয়ারকোষাখা লাইভ ক্লাস থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাংলা ক্লাস করব। বাংলা ক্লাস করব, সেটা হচ্ছে আমাদের স্বরবর্ণ দিয়ে কি দুটি করে শব্দ শিখবো। দেখো, দীর্ঘাও গত ক্লাসেও আমরা কি করেছি, এই পড়াগুলো কিন্তু পড়েছি। তাহলে দেখো, দীর্ঘাও প্রথমে হ্রস্বতে কি শিখেছি, উঠ উঠান, আর হচ্ছে দীর্ঘাউতে, বলো দীর্ঘাউতে কি? দীর্ঘাউতে উষা, ঊর্ধ্ব। উষা বানান কি বলো তো? দীর্ঘাউ মূর্ধন্য ষ্বকারে সা, উষা। উষা বানান কি বলতো? দীর্ঘ ও মূর্ধন্য ষ্বকারে সা, উষা। ঊর্ধ্ব দীর্ঘ ও ধ বয় যুক্ত রে ঊর্ধ্ব। তাহলে দেখো, উষা ঊর্ধ্ব, রিতে ঋণ ঋতু, রিতে কি বলতো? ঋণ ঋতু। ঋণ বানান কি বলো? রি রি মূর্ধন্য ন রি। তাহলে ঋণ বানান কি? রি মূর্ধন্য ন ঋণ ঋতু। রি রি তয়রুষু, ঋতু। তাহলে দেখো, রিতে ঋণ ঋতু, এতে এতে কি বলতো? এতে একতারা একা, এ ক এক তারা, তয়াকারে তা বৈষ্ণ্য, রয়াকারে রা, এক তারা, এতে এক তারা একা, এ এ কয়াকারে কা, একা। তাহলে দেখো, এতে একতারা একা, দীর্ঘতে উষা ঊর্ধ্ব, দীর্ঘ ও মূর্ধন্য সহকারে সা, উষা ঊর্ধ্ব, দীর্ঘ ও ধয় ভয় যুক্ত রে। তাহলে দেখো, ঊর্ধ্ব বানানটা কি? দীর্ঘ ও লিখবা, তারপর হচ্ছে ধ, তার সাথে কি লিখবো আমরা? ভ, তার উপরে কি দেবো? একটা রে। তাহলে দেখো, দীর্ঘ ও ধয় ভয় যুক্ত রে ঊর্ধ্ব, রিতে রি ঋতু, রি মূর্ধন্য ন রি, রি মূর্ধন্য ন রি ঋতু, রি তয়রুষু ঋতু, রি তয়রুষু ঋতু, এতে একতারা একা, এ ক এক
তারা তো একারে তা বৈষ্ণু র একারে রা এক তারা তাহলে দেখো এতে এক তারা এ ক এক ত একারে তা বৈষ্ণু র একারে রা তারা এ ক একারে কা একা তাহলে দেখো এতে এক তারা একা দীর্ঘতে ঊষা ঊর্ধ্ব দীর্ঘ ও মূর্ধন্য ষ একারে সা ঊষা ঊর্ধ্ব দীর্ঘ ও ধয় বয় যুক্ত রে ঊর্ধ্ব ঋতে ঋণ ঋতু রি মূর্ধন্য ন ঋণ ঋতু রি তৈরুষু ঋতু এতে একতারা একা এ ক এক তয়কারে তা বৈষ্ণ্য রয়কারে রা এক তারা একা এ কয়কারে কা একা এখন আমরা কি পড়বো একটা ছড়া পড়বো ছড়াটার নাম কি বলতো খোকন খোকন ছড়াটার নাম খোকন 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 ডাক পারি খোকন গেল কার বাড়ি আইরে খোকন ঘরে আর দুধ মা খাবার কাকে খায় তাহলে দেখো খোকন ছড়াটার নাম কি বলতো খোকন 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 ডাক পারি খোকন গেল কার বাড়ি আইরে খোকন ঘরে আর দুধ মা খাবা কাকে খায় আরেকটা ছড়া পড়বো ছড়াটার নাম কি বলতো ঝগড়া নয় ছড়াটার নাম কি ঝগড়া নয় ঝগড়া করা ভালো নয় তবু যদি ঝগড়া হয় ঝগড়া শেষে বলবো হেসে হাত মিলাও কাছে এসে তাহলে দেখো ছড়াটা কি পড়লাম ছড়াটার নাম কি বলতো সবাই ঝগড়া নয় ঝগড়া করা ভালো নয় তবু যদি ঝগড়া হয় ঝগড়া শেষে বলবো হেসে হাত মিলাও কাছে এসে তাহলে দেখো আর একটা কি পড়বো বলতো পাঁচটি মাছের নাম মনে আছে সবার পাঁচটি মাছের নাম ইলিশ কাতল রুই বোয়াল চিতল তাহলে দেখো পাঁচটি মাছের নাম সবাই বলো ইলিশ কাতল রুই বোয়াল চিতল পাঁচটি পশুর নাম এখন আমরা কি করব পাঁচটি পশুর নাম বলো বাঘ সিংহ ঘোড়া হাতি হরিণ বাঘ সিংহ ঘোড়া হাতি হরিণ তাহলে দেখো আজ ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ